জননী, আমার মনে হচ্ছে রাম আমাদের দেখে নিয়েছে। ও যদি আমাদের দেখে থাকে তাহলে আমাদের কিন্তু বিপদ হবে। তুমি দয়া করে এখান থেকে যাও। ঠিক আছে, আপনি আপনার মায়ের শাড়ি দেবেন বলে। হ্যাঁ, ওয়ার্ড্রোবে আছে, দাঁড়াও। জননী দাঁড়াও, তোমার পাগুলো ভিজে গেছে। যদি মা ঘরে জল দেখতে পায় তাহলে কিন্তু সন্দেহ করবে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ओम कर्वस्थूलतनुं गजेन्द्रवदनं लंबोदरं सुंदरं प्रसन्नं मदगंधलुब्धमधुपबैललहं गंडस्थलं दन्तघातविदारी तारीदुधिरौ सिद्धिरौ सभाकरं वन्दे शैलोशताशतं अनुपतिं सिद्धिप्रोदकामदं ओं गंगनिशाय नमो 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 ओं केशवाय स्वाहा নারায়ণ স্বাহা। বাবা, জননী এখানেই আছে। আরে, এখনো মঙ্গল আরতি হয়নি, গল্প শোনানো হয়নি, এমনি এমনি ঠাকুর বরদান দিয়ে দেবে? হ্যাঁ বাবা, আমি নিজে দেখেছি। হ্যাঁ বাবা, আমি দেখেছি। ওই বিরাট জননীর হাত ধরে নিয়ে যাচ্ছিল। রাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও আগে গিয়ে নিজের চোখটা দেখাও, তখন থেকে যা তা বলে যাচ্ছ। শুনুন, এই যে রয়্যাল ম্যাডাম, কি ব্যাপার? আপনি আমার ছেলের সঙ্গে এইভাবে গলা তুলে কথা বলছেন যে? ও কিন্তু এমনি এমনি কিছু বলে না, জেনে রাখুন। আবার দেখছি এরা শুরু করেছে। রাম, তুমি নিশ্চয়ই কোনো ভুল ধারণা করে বসে আছো। তুমি মনে মনে কারোর কথা ভাবলে মনে হবে তাকেই দেখছো। আরে না আঙ্কেল, আমি জননীকে দেখেছি। ওদের দুজনকে দেখাটা সম্ভবই নয়, তাও আমার বাড়িতে আমার ছেলের সাথে। এখানে এতজন আমরা আছি, কারোর চোখে পড়লো না, শুধু তোমার চোখে পড়লো। আন্টি, আমি দেখেছি। রাম, যদি জননী এই বাড়িতে থাকতো তাহলে সবার আগে আমি ওকে বাড়ি থেকে বার করে দিতাম। আরে, সন্দেহ করার একটা লিমিট আছে রাম। রাজেশ্বরী, ওটা ওর মনের ভুল, এটা আমাদের বুঝে নিতে হবে। পুজো চলছে, এখন মাথাটা ঠান্ডা করো। সেটা ওদের বোঝা উচিত ছিল, ওদেরকে বলো। আরে কি বলুন তো, তখন থেকেই আপনি যেন শুধু ঝগড়া করার জন্যই অপেক্ষা করছেন। ঠিক আছে, চলুন তাহলে আগে ঝগড়াই করে নি। এই চক্রবর্তীকে আপনি এখনো ঠিক মতো চিনতে পারেননি মনে হচ্ছে। আরে বাবা, এত ঝগড়া ঝাটি শুনে আমি তো মন্ত্রটন্ত্রই ভুলে যাচ্ছি রে বাবা। শুরু থেকে আপনাদের সঙ্গে ভদ্রতা করে আসছি বলে ভাববেন না যে ঝগড়া করে পার পেয়ে যাবেন, বুঝেছেন? আরে রে 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 রে, ঘন্টা বাজিয়ে পুজো করবার সময় ঝগড়ার ঘন্টা বেজে উঠছে বাবা। আরে আপনি চুপ করে ঘন্টা বাজান না। আমার জায়গায় এখানে আপনি থাকলে না শুধু ঝগড়া নয় আরো অনেক কিছুই করে বসতেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। মা গো রাজেশ্বরী, বাড়িতে আসে অতিথিদের সঙ্গে ঝগড়া কেন করছো? ঝগড়া ওরা করছে, আমরা করিনি। তাহলে দেখুন, আমাদের বাড়িতে একটা উৎসব আছে, আপনারা অকারণ ঝামেলা করবেন না। ও, কেন এসেছেন ওনারা তাহলে? বিয়ের কাজ থাকলে আমাকে বলবেন কিন্তু। আরে তুমি কিছু বলো। শাস্ত্রী বাবু, ওসব পরে হবে, এখন আপনি পুজোটা করুন। আরে রে রে রে, আপনি যদি শান্ত থাকেন তাহলে গণেশও শান্ত থাকবে, আপনাদের প্রার্থনাও পূর্ণ হবে। আরে রে 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 রে, ওম গণেশায় নমো, বিনাকায় নমো, গৌরীপুত্রায় নমো, একদন্তায় নমো। জননী, হাতের সামনে আমি এই শাড়িটাই পেলাম, এনাও, পরে নাও। বিরাট, এই শাড়িটা খুব সুন্দর। কেন, তুমি কি কম সুন্দর? সব ছেলেরাই একই কথা বলে।
একটা সত্যি কথা বলবো? বলুন। এই শাড়িটা পুতুলের উপরেও বেশ মানাবে। ও, শাড়িটা সুন্দর বলে ইনডাইরেক্টলি আপনি পুতুল বলছেন, তাই তো? কি বলছো, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি তো শুধু একটাই প্রশ্ন করলাম, সেটার উত্তর দিলেই হতো। উত্তর দিলেন না বলে এতগুলো প্রশ্ন করলাম। ওয়াও, সুপারব, অ্যামেজিং, মার্ভেলাস। ম্যাডাম, আমার বাবা মা যদি দেখে ফেলে আমাকেই শাড়ি পরিয়ে দেবে। তুমি তাড়াতাড়ি শাড়িটা পরে বাইরে বেরো, আমি বাইরে আছি। বিরাট, কি হলো? শুধু শাড়িটা দিলেই হবে? মানে পরিয়ে দিতে হবে? আহা, শখ কত, আমি নিজে পরতে পারবো। আঁচলটা শুধু ধরতে হবে। হ্যাঁ, আঁচল ধরতে হবে? তার মানে বিয়ের আগেই লোকেরা বলবে যে আমি বউয়ের আঁচল ধরে ঘুরছি? কি হলো, এত কি ভাবছেন শুনি? ভয় নেই, শুধু শাড়িটাই ধরতে বলেছি। আরে, এসব অভ্যেস নেই তো আমার। অভ্যেস করতে হবে, বিয়ে হয়ে যাওয়ার পর বউ শাড়ি পরার সময় শাড়ি ধরতে জানি না বললে তো হবে না, তাই এখনই শিখে নি। জননী, তুমি দয়া করে লুকিয়ে পড়ো। আপনার বাড়িতে আপনি লুকোতে বলছেন, কোথায় লুকোবো সেটা তো বলুন। খাটের তলায় লুকিয়ে পড়ো। না না না, ওখানে না, দাঁড়াও, তুমি ভিজে গেছো, মম সন্দেহ করবে। ওয়ার্ড্রোবে ঢুকে পড়ো। কি আছে ভেতরে? বিরাট, আপনার মা এসেছেন, ভেতরে যদি ওনার কোনো কাজ থাকে কি করবো? হ্যাঁ, তাই তো, কি করবো? কে আছে ভেতরে? কে আছে? কি করব? দরজাটা খুলুন। আরে মম, চিৎকার করছে কেন? এখনই মমের আসতে হলো। জননীকে কোথায় লুকাই? বিরাট, মা যখন কথা বলবেন আমি আপনার পিছনে দাঁড়িয়ে থাকবো, বিশ্বাস করুন আমায় দেখতে পাবে না। ওয়াও, কি দারুণ জোক বললেন। এরকম পরিস্থিতিতেও তোমার মাথায় জোক আসছে? কে আছে ভেতরে? আচ্ছা, আমি কিছু একটা ম্যানেজ করছি, তুমি চুপ করে দাও। ভেতরে কে আছে? মম, আমি বিরাট। বিরাট, আমার রুমে তুই কি করছিস? কতক্ষণ থেকে ডাকছি, উত্তর দিতে পারছিস না? মম, বাইরে এসে বলছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খোল, আমার একটু কাজ আছে। এইরে, কি করব? একটু দাঁড়াও, আমার একটু কাজ আছে, তোমার রুমে কাজেই এসেছি একটা। ও, আরে বিরাট, দরজাটা আগে খোল। আরে দাঁড়াও না, কি করব এবার আমি? জননী, তুমি এখানে লুকিয়ে পড়ো। ঠিক আছে। আরে আবার কি হলো, তাড়াতাড়ি করুন, জলদি। আরে আমি কিছু করিনি, আমার ঘড়ি, ঘড়ি। হে ভগবান, আমায় রক্ষা করো, রক্ষা করো মা। বিরাট, দরজাটা এক্ষুনি খোল। আরে আসছি বম। বিরাট, দরজা খুলতে এত দেরি হলো কেন? কি হয়েছিল বলো তো? কোন ধরে কি করছিলি তুই? আসলে আমার বাথরুমে জল আসছিল না, সেই জন্য এখানে এলাম। কেন, আমি আসতে পারি না, অন্যায় করেছি? আরে সেটা বলছি না আমি, কতক্ষণ ধরে বাইরে থেকে চিৎকার করে যাচ্ছি, ভেতরে কি করছিলি তুই?
বাথরুমে ছিলাম, একটু ফ্রেশ হচ্ছিলাম, তাই তো দেরি হয়ে গেল। তুমি বললে যে কি একটা কাজে এসেছো? কিছু না, নিচে একটা পূজো হচ্ছে, তোকে দেখলাম না সেই জন্য খুঁজতে এলাম। আর তাছাড়া ওই রাম নাকি জননীকে দেখেছে, তাও তোর সাথে, সেই জন্য তুই নিচে এসে সবার সামনে থাক, তখন ওদের বিশ্বাস হবে। চল মম, আসলে একটা কথাও বলবি না, আয় তাড়াতাড়ি। ভগবান, বিরাট তো চলে গেল, এবার আমি শাড়িটা কি করে পরবো? রাম, আমার কি মনে হচ্ছে জানিস, তুই জননীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিস। তোকে নিজের মনটা আরো শক্ত করতে হবে। তুই কিন্তু সত্যি ওকে ভালোবাসতে পারিস না। বাবা, আমি তোমায় কি করে বুঝাবো, জননীকে আমি নিজের চোখে দেখেছি। তাহলে যেটা আমাদের কারোর চোখে পড়লো না, সেটা তোর চোখে পড়ে কি করে? কি জানিস তো, তুই তোর মনের মধ্যে ওর ছবিটাকে ধরে রেখেছিস। তোকে একটু একটু করে বেরিয়ে আসতে হবে এর থেকে। বাবা, ফর গড সেক, আমি ডক্টর, পড়াশোনা করে একটা বুদ্ধিমান ছেলে। আমি বলছি ওকে আমি নিজের চোখে দেখেছি, প্লিজ ট্রাস্ট মি, জননী এইখানেই কোথাও রয়েছে। আর ইউ শিওর? 100%। ও বিরাট, পূজো শেষ না হওয়া অব্দি এখানেই থাকবি, কোথাও যাবি না। গণেশ ঠাকুর, যত তাড়াতাড়ি সম্ভব তুমি জননীকে এখান থেকে বাইরে পাঠাও, নাহলে বাপ বেটা মিলে আমার জীবন শেষ করে দেবে। এদের থেকে দয়া করে আমাকে বাঁচাও ভগবান। আমার মুখের সামনেই দাঁড়িয়ে আছে। ওম গঙ্গনিশাই নমঃ, ওম গঙ্গনিশাই নমঃ, যেভাবে হোক এখান থেকে কেটে পড়তে হবে। ওম গঙ্গনিশাই নমঃ, 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 ওম গঙ্গনিশাই নমঃ। বিরাট, বিরাট, তুই কিন্তু খুব বড় গেম খেলছিস। একটা রোগী যখন আমার কাছে আসে, তার প্রবলেম নিয়ে আসে, আর সেই প্রবলেম কি করে হলো সেটা কিওর করার দায়িত্ব আমার। কোন ওষুধ দিলে কিওর হবে সেই ডাক্তার কিন্তু আমি। রোগ দেখে কিন্তু আমি ট্রিটমেন্ট করতে পারি, সেই জন্যই বলছি এখনো সময় রয়েছে, তুই বলে দে জননী কোথায় আছে। জননী যে তোর সঙ্গে আছে সেটা আমি জানি, সত্যিটা বল। আছে, জননী আমার সাথেই আছে, কি করবি বল? শোন, এখনো ভদ্রভাবে বলছি, জননী কোথায়? তুই এমন একজন মানুষ যাকে সত্যি কথা বললে বিশ্বাস করে না,
দেখ রাম, তুই আমার বন্ধু হয়েও আমার ওপর সব থেকে বেশি সন্দেহ করছিস, এটা মোটেই ভালো নয়। তুই ভালো করছিস। ক্রিমিনাল কোনোদিনও ডেঞ্জারাস হয় না ভাই, কিন্তু এডুকেটেড ক্রিমিনাল খুবই ডেঞ্জারাস হয়। আমার মনে হচ্ছে তুই সেটা এখনো জানিস না। ক্রিমিনাল কিন্তু যত ইচ্ছে জন্মাতে পারে, কিন্তু এই ক্রাইম শব্দটার জন্ম হয় কিছু মানুষের থেকে, আর তুই সেই মানুষগুলোর মধ্যেই একজন যারা এই শব্দটার জন্ম দেয়। বিরাট, তুই আর মাথা গরম করিস না আমার। মানুষের ফুল হয়ে ফোটা উচিত, কাঁটা হয়ে নয়। রাম, তুই আমার কথা শোন, তোর এই রাগটা কমে গেলে দেখবি জননী তোর কাছে ঠিক ফিরে আসবে। ডক্টরকে প্রেসক্রিপশন দিচ্ছিস? রাম, জননী কিন্তু এখানে নেই, তুই বেকার বেকার টেনশন নিচ্ছিস, তুই গিয়ে পুজোতে মন দে এখন। আমার জীবনটা টম অ্যান্ড জেরির শো এর মতো হয়ে গেছে। এদিকে এসো। বিরাট, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে এভাবে তো আমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমাকে বললাম তো যে শাড়ি পরে এখান থেকে চলে যাও, তার সত্ত্বেও তুমি এখানে কি করছো? না বিরাট, পুজো হচ্ছে তো, তাই আমি ভাবলাম আরতির পর তো প্রসাদ দেওয়া হবে, তাই চলে এলাম। আমি একবার ওখানে যাব। কানের গোড়ায় একটা চড় খেলে আর লাড্ডুর দরকার হবে না। প্লিজ বিরাট, আমার পুজো দেখতে খুব ভালো লাগে। আরে হাত জোড় করছি, দয়া করে আমার বাড়ি থেকে তুমি চলে যাও। এমনিতেই সবাই আমাকেই অপরাধী ভাবছে, আমার মান সম্মান আর তুমি নষ্ট করো না। দয়া করে উপরের রুমে চলো, চলো চলো বলছি। বিরাট, দেবসেনা, তুই যতই চেষ্টা করিস না কেন, তোর থেকে ওই শক্তিটা আমি নিয়েই ছাড়ব। ওম দেখুন, সবাই চোখ বন্ধ করে মনে মনে গণেশের প্রার্থনা করুন। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। জননীকে কোথায় খুঁজব? ওম মীনাকায় নমঃ, সৃষ্টিপ্রদায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। আঙ্কেল, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। তুমি যদি কি এসো না আঙ্কেল। ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। দেবসেনা, কি হয়েছে মা? আঙ্কেল, জননীর কথা কিছু জানতে পেরেছো? না মা, তখন থেকে এখানে তো কুরুক্ষেত্র চলছে। তাহলে বিরাট কোথায়? বিরাট হয়তো ওপরে। আমার মনে হচ্ছে ও জননীর ব্যাপারে সব কিছু জানে। এটা কি করে বলছো আঙ্কেল? দেখো মা, শালগ্রাম শিলা সর্বদা ভারী হয়। আমি মনে মনে চাইলাম ও যদি বিরাটের সাথে থাকে ওটা যেন ভেসে ওঠে। ওটা ভেসে উঠল। আঙ্কেল, তুমি এখানে পুজোয় থাকো, আমি এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে মা। বাবা,
কি অবস্থা? সমস্ত ইম্পর্টেন্ট পেপার তুমি ছড়িয়ে দিয়েছো? বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বিরাট, রাম আবার এসেছিল। তোমাকে দেখেছে? এ বাবা, এবার তো আমি খুব বিপদে পড়ব। ও দেখার আগেই তো তোমার কোথাও লুকিয়ে পড়া উচিত ছিল। আসলে কেন এসেছিল এখানে? বিরাট, আমার কথা বিশ্বাস করুন। আপনি জানতে চাইছেন তো উনি আমায় দেখেছেন কিনা? আমি ওনাকে দেখেছি, কিন্তু উনি আমাকে দেখেননি। অনেক হয়েছে, অনেক হয়ে গেছে তোমার এই খেলা। এবার তুমি যত তাড়াতাড়ি সম্ভব যাও। আমি কি করে যাব? আমি গেলে তো আপনি ধরা পড়ে যাবেন। আরে, এ তো আজব ঝামেলায় পড়লাম আমি। তুমি কেন আমার বাড়ি এলে বলো তো? আচ্ছা, কে আপনার বাড়ি এসেছে? আপনি তো আমাকে নিয়ে এসেছেন। তাই? আমি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমি বলছি যে তুমি এখান থেকে চলে যাও। আরে যাও বলছি তো। আমি কোথাও যাব না, বাইরে রাম রয়েছে। আরে ধুর বাবা, এরকম অভিশাপ কে দিল আমায়? তোর না, সবাই আমাকে ঠকাতে পারে, কিন্তু আমার চোখ কি করে ঠকাবে আমায়? আনবিলিভেবল, আমি এটা বিশ্বাসই করব না। আমি 100% শিওর জননী ওই বিরাটের সঙ্গেই ছিল। কি খবর ডক্টর? ম্যাডাম কোথায় গিয়েছিলেন? আপনি কি জানেন এখানে কি হচ্ছে? প্রত্যেকে এখানে ড্রামা করছে। ম্যাডাম, জননীকে আমি নিজের চোখে দেখেছি, কিন্তু সবাই আমাকে বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি। দেখুন ম্যাডাম, আমি এসব কিন্তু কল্পনা করে কিছু বলছি না, আমি নিজের চোখে দেখেছি ওদের। আমি সত্যি জননীকে বিরাটের সঙ্গে দেখেছি। ডক্টর, এসব কি ভাবছেন? ম্যাডাম আপনিও, আর এটা মিথ্যে নয়, সত্যি। সেটাই তো আমি বলছি, জননী এখানে আছে বলে আমার মনে হচ্ছে। চলুন খুঁজি। ম্যাডাম, কিন্তু এই বাড়ির লোকেরা তো বিশ্বাসই করছে না। ডক্টর, ও আপনার হবু বউ হয়, আর ওকে খোঁজার জন্য সবার পারমিশন নেবেন। আসুন তো। ঠিক আছে, এসো, আগে আমাকে এই পেপারগুলো তুলে দাও, এগুলো খুব জরুরি। সরি বিরাট, এটাতে আপনার কোনো দোষ নেই। আসলে দেখতে গেলে তো আমারই ভুল। কোথায় আমার মাথা ঘুরে পড়ে থাকার কথা, তা নয় আমাকে বাড়িতে নিয়ে চলে এলেন, এতে আপনার কোনো দোষ নেই। রানীমা, মহারানী, কত হাজারবার আমি বলবো তোমাকে, আমি তোমাকে এখানে নিয়ে আসিনি। তাহলে আমি এখানে কি করে এলাম বিরাট? কি করে এসেছো আমি জানি না, কিন্তু দয়া করে কেউ দেখে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও জননী। বারবার চলে যান বলে লাভ নেই বিরাট, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও, আমি গিয়ে তোমাকে ছেড়ে আসছি, না হলে এরা আগে কিডন্যাপার বলতো আর এবার মার্ডারার বলবে। আমি কারুর ব্যাপারে মাথা ঘামাতেও চাই না, আমি চলে যাচ্ছি, ব্যাস। আরে আমি বলছি তো, আমি গিয়ে তোমাকে ছেড়ে আসছি। আমি আমার বাড়ি চলে যেতে পারবো, আমি আসছি, এবার শান্তি তো। আরে এই দাঁড়াও দাঁড়াও জননী, আরে দাঁড়াও বলছি তো। এই জননীকে এখন কোথায় খুঁজবো? শোভা ম্যাডাম, ওই দেখুন দেবসেনা এসেছে। আমার তো মনে হচ্ছে জননী কোথায় আছে ও অবশ্যই জানবে। সেটা আমি জানি না, ওকে জিজ্ঞাসা করুন, তাহলে জানা যাবে। আমি জিজ্ঞেস করছি। আরে দেবসেনা, এক মিনিট, জননীকে তুমি কোথাও দেখেছো? না, আমি তো অনেকক্ষণ ধরে ওরই অপেক্ষা করছি। তুমি জানো এখানে আছে? ওর জন্য আমি এখানে অপেক্ষা করছি বলেছি, একবার বলিনি যে ওখানেই আছে। ঠিক আছে, জননীকে দেখতে পেলে আপনি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে। ও, বোনকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছো? তুই কেন এসেছিস এখানে? গণেশ ঠাকুরের পুজো তো, তাই পুজো করতে, প্রণাম করতে, প্রসাদ খেতে এসেছি। তাহলে জননীর ব্যাপারে তোর এখন এত কিসের উৎসাহ?
জননী এখানে আসলে সবার সাথে থাকবে, প্রসাদ খাবে, তোমার ভালো লাগবে না? এই সরভা আমার পিছনে কেন পড়ে আছে? জননীকে আমাকে যেভাবে হোক বাঁচাতেই হবে, কিন্তু সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাজটা আমি করব কি করে? এটা নাকি তিরুপতি? একজন দিদি এসেছে তার বোন সম্বন্ধে লুকিয়ে লুকিয়ে খবর নিতে। আমার কথা কাকে বলি? আমার পরিস্থিতিটাই অদ্ভুত। দিদি, জননী এখন কোনো কথা বলার সময় নেই, আয় আমার সাথে। কোথায় দিদি? এত কথা বলার সময় নয় এখন। না দিদি, তুমি কোথায় চলে যাও, মাঝে মাঝে খুঁজেই পাই না। সব কিছু জানি আমি, তোকেও সব বুঝিয়ে দেব, তুই চল এখন আমার সাথে। দিদি, জননী এখন আমি যা বলছি সেগুলো সব মন দিয়ে শুনবি। কেন দিদি, কি হয়েছে তোমার? এসব নিয়ে আমি পরে কথা বলি, এখন আমি যা করতে বলবো কোনো প্রশ্ন না করে সেগুলো করতে থাকবি, বুঝলি? কি হয়েছে দিদি? দেখ আবার প্রশ্ন করছিস। এখন আমি তোর হাতে একটা কমণ্ডলু দেবো, সেখান থেকে জল অল্প খাবি আর বাকিটা তোর মাথায় ছিটিয়ে নিবি। না দিদি, তুমি বলছো ওটা তীর্থ? চরণী প্লিজ প্রশ্ন করিস না, এত তোকে বললাম তো এখনই। তুই মন থেকে সত্যি সত্যি চাস তো আমি বেঁচে থাকি? দিদি, তুই চাস তো? হ্যাঁ দিদি, আছে। আগে আমি এই কমণ্ডলুটা গণেশের সামনে রাখবো, আর তারপর সেটার পুজো হবে। পুজো হওয়ার পর আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। ঠিক আছে দিদি। জননী এটা গণেশের সামনে গিয়ে রাখ, আর আমি যা বলছি সেটা কর, যা। জননী আয়। মা কেন, কি কিসের জন্য এত প্রশ্ন করিস না, চল। এখানে কি করছো দেবসেনা? আমি যা করব সেটা কি তোকে বলে করব? আমার কি করা উচিত, আমার কি না করা উচিত সেটা কি তোকে জানিয়ে করতে হবে সরভা? ভালোই কথা বলতে শিখেছো। তুই নিশ্চয়ই আমার টিচার নোস, তুই আমাকে যা করতে বলেছিস আমি করেছি, ব্যাস। তুই এখানে কাকে খুঁজতে এসেছিস সরভা? আমি এখানে কাকে খুঁজছি তুমি জানো না? ঠিক আছে, সময় আসলে আমি তার উত্তর দেব। ঠিক আছে, এসব ছাড়ো, এসো আমার সাথে। কোথায়? আজ উৎসব, গণেশ পুজো, ওখানে সবাই পুজো করছে। তুমি যদি ওখানে প্রার্থনা করো হয়তো ভালোই হবে, এসো। আমার ভালোর চিন্তা দয়া করে তোকে করতে হবে না, আমার চিন্তা করার জন্য ঠাকুর আছে। তোমার জন্য বলছি না, এই সভার সব কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা প্রার্থনা করো, এসো আমার সাথে। সরভা, এই বলছি না আসতে। সরভা, এসো। শাস্ত্রী বাবু, সবাই চলে এসেছেন, এবার আপনি আরতি শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শুরু হোক। ওম গণেশায় নমঃ। महागणपति स्वागतम्। महागणपति स्वागतम्। তুমি এখানে জননীকে খুঁজতে এসেছো? সেরকম কিছুই নয় সরভা। আচ্ছা, বুদ্ধি কোটা তো তোমার কাছেই আছে,
এসেছো ওই কুয়োটা জননীকে দেওয়ার জন্য। ওটা আমার চাই। যে কোনো ভাবে আমার যেটা চাই আমি সেটা কেড়ে নিই। কিন্তু তোমায় হারতে দেখে আমারও খারাপ লাগছে। ওটা নিজে আমার হাতে দেবে নাকি আমাকে তোমার থেকে কেড়ে নিতে হবে? দেবসেনা ওই শক্তিটা আমার যে করেই হোক চাই, না হলে ওটা কিভাবে কেড়ে নিতে হবে সেটা আমি জানি। ওটা জননীর হাতে যদি নাও পৌঁছায় চলবে, কিন্তু ওটা আমি তোর হাতে কিছুতেই দেব না। না দিলে আমি কেড়ে নেব। যা করবি করে নে, আমার কোনো ভয় নেই। আমি তোমায় ভয় দেখাচ্ছি না, তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি যে ওটা আমি নিয়েই ছাড়ব। করে নে তুই যা করার, আমিও দেখব। আগে ওখানে গিয়ে প্রসাদটা নিয়ে আসি, তারপরে এসে এটা খাবো। ওম খর্বস্থূলতরুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নন মদগন্ধ লুব্ধ মধুব বেলল হংগণ্ড স্থলং দন্ত ঘাত বিদারি তারি রুধিরৌ সিদ্ধিরৌ সভাকরং বন্দে শৈল সুতা সুতং অনুপতিং সিদ্ধি প্রোদ কামদম ওম গঙ্গনিশাই নমো ওম গঙ্গনিশাই নমো ওম গঙ্গনিশাই নমো ওম গঙ্গনিশাই। তুমি এখানে কেন এসেছো? পুজো হচ্ছে শুনতে পেয়ে আমি চলে এলাম। সবাই চাল সিঁদুর অর্পণ করুন। বন্দে শৈল সুতা সুতঙ্গনপতি সিদ্ধি প্রদ কামদম ওম গঙ্গনিশাই নমঃ ওম গঙ্গনিশাই নমঃ ওম গঙ্গনিশাই নমঃ। নিন তাপ নিন, বাবা তাপ নিন, আপনি নিন, মা মা প্রদীপের তাপ নিন, মা নাও বাবা, নিন মা নিন। পণ্ডিত মশাই, কোন একটা হাত ঢুকে গেল মনে হচ্ছে। দেখুন সবাই এসে প্রসাদ নিন। হ্যাঁ হ্যাঁ, পরমাত্মা গণপতি সবার ভালো করো বাবা। হ্যাঁ হ্যাঁ, নিন প্রসাদ নিন 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 নিন। হ্যাঁ নিন, আপনিও প্রসাদ। ঠিক আছে, আপনারা সবাই এসেছেন, খুবই আনন্দ লাগছে। আচ্ছা ঠিক আছে, ব্যাস আর লাগবে, সবাই নিন প্রসাদ। লজ্জা পাবেন না কেউ, নেন নিন বাবা। দেবসেনার উপরে নজর রাখতে বলেছিলাম, কি করছিলি দুজন? দেবসেনা এখান থেকে চলে গেছে ম্যাডাম। ওর হাতে যেই শক্তিটা ছিল সেটা আমার চাই, ওটা নিয়ে আয়। দেবসেনা যাওয়ার সময় ওর হাতে কিছু ছিল না ম্যাডাম। ছিল ছিল, ওটা জননীকে দেবে বলে হাতে রেখেছিল, আগে ওটা নিয়ে আয়। না ম্যাডাম, ওর হাতে কিছু ছিল না, আমরা দেখেছি। ঠিক আছে,
তোরা দুজন যা, আমি আসছি। যা। ঠিক আছে। বোঝার চেষ্টা করো জননী, আমি মিথ্যে কথা না বলেই মিথ্যুক হয়ে যাচ্ছি। ভুল করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল না করেই যদি আমি অপরাধী হয়ে যাই সেই ভয়টাই আমি পাচ্ছি। তুমি এখানে আসার আগে সবাই আমাকে কিভাবে দোষারোপ করছিল তার কোনো ধারণাই নেই তোমার, সেই জন্যই তোমায় বলছি প্লিজ জননী চলে যাও। বিরাট, আপনাকে এত কিছু বলতে হবে না। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আরতি শুরু হচ্ছে, গণেশের পুজো হচ্ছে, তাই আমি থেকে গেলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু পুজো হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিয়েছি, এবারে তুমি চলে যেতে পারো। জননী, দিদি কোথায় গিয়েছিলে তুমি? আমি তো ওখানে পুজো দেখছিলাম জননী। দিদি, আমার না এখনো ওটা খাওয়া হয়নি। খাসনি? আমি কি বলে গেলাম আর তুই কি করলি? ওটা কোথায়? তোর হাত খালি কেন? কোথায় রেখেছিস কমণ্ডলু? এ বাবা দিদি, ওটা তো ঘরেই রেখে এসেছি। ওটাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে এসেছিস? চল এখান থেকে। কোথায় গেল সবাই? কতবার বলেছি এইসব কস্টলি জিনিসগুলো সাবধানে তুলে রাখতে, এগুলো এখন কোথায় যে রাখি, কাজের লোকগুলো শুধু ফাঁকি দিয়ে যায়। রাজেশ্বরী আন্টি নিয়ে যাচ্ছেন, এই জন্যই আমি বলেছিলাম এখানে সেখানে ওটা ফেলে যাস না। এখন ওটা কি করে নিয়ে আসা যায় সেটাই চিন্তা করতে হবে। তুই এখন এখান থেকে চলে যা, তুই যদি কারো চোখে পড়ে যাস সমস্যায় পড়ে যাবি। যা তুই। দিদি যা তুই। এই শক্তিটা তোর হাতে থাকলে আমি তো সেটা নিতে পারতাম না জননী, ঠাকুর আমাদের বরদান দিয়েছেন। এখন ওই শক্তিটা যে কোনো উপায়ে হোক না কেন আমি নিয়ে ছাড়ব। পুরোহিত মশাই, এই নিন আপনার দক্ষিণাটা নিন। সময় মতো এসে খুব ভালো করে গণেশ পূজাটা করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে দিদি, এটা তো আমার কর্তব্য। এই যে এই গণ্ডগোলের পূজো, এই গণেশের পূজো খুব সুন্দর, খুব মঙ্গলজনক হয়েছে। Thank you.
বিকেলবেলা যে অনুষ্ঠানের কথা বলেছি সেটা মনে রাখবেন কি? নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে। বিকেলে এসে সামন্তক মনির গল্প বলে তারপরে গণপতির বিসর্জন দেব। ঠিক আছে তাহলে। শোভা ম্যাডাম, হ্যাঁ, কিছু খুঁজছেন? আসলে প্রদীপে তেল কম আছে বলে মনে হলো, তাই এসেছি। ওরে বাবা, এই বিকেলে গল্প বলার পরে গণপতির বিসর্জন দেওয়া পর্যন্ত ওই প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। তুমি যাও মা, তেল দাও ভালো করে, যাও। আমি এবার আইলাম। ঠিক আছে, আপনি আসুন। তাহলে তো সমস্ত কিছু মিটেই গেল। দীর্ঘ আয়ুষ্মান ভব। শোভা ম্যাডাম, হ্যাঁ, এখানে কোনো তেল নেই বলে মনে হচ্ছে, রান্নাঘরে গিয়ে দেখুন। জননী, তাই না? কি হয়েছে, তুমি এত টেনশনে আছো? কিছু হয়নি বিরাট, ভগবান, ওটা যেন দিদির হাতে চলে আসে। দিদি কারোর জীবন বাঁচানোর কথা বলছিল, যদিও আমি সে বিষয়ে জানি না, তবে দিদি তো বিনা কারণে কিছু বলে না, আর সেই কারণেই ওটা যেভাবেই হোক আমাকে পেতেই হবে।